মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বিকেলে রাজধানী বারিধারায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় সবাইকে মহাত্মা গান্ধীর অহিংস চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রিংলা। এরপর উপমহাদেশের এই রাজনীতিবিদের জন্মজয়ন্তী উপলক্ষে একটি ডাক টিকিট অবমুক্ত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1869 সালে 2 অক্টোবর গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী।